চার দিন আগের ঘটনা, ময়মনসিং থেকে ঢাকা শহরে যাচ্ছে এক আট মাসের মাকে নিয়ে, পেটে বাচ্চা, বাচ্চাটাকে চেক আপ করার জন্য যাচ্ছে। ঘাতক টাক মাস পথে যাওয়ার পরে বাবা মা পাঁচ বছরের একটা মেয়ে সামনে দেয়, ছোট্ট বাচ্চা পাঁচ বছর। ঘাতক টাক এসে যখন গাড়ির উপর দেয়, উঠে তিনজন ওই জায়গায় মারা গেলেন। যেই সন্তানটাকে চেক আপ করার জন্য পেটে বাচ্চা, যেই বাচ্চাকে চেক আপ করার জন্য নিয়ে যাচ্ছে, টাকা চাকা বাস টাকের চাকা মায়ের পেটের ভিতর দিয়ে ওঠে, পেট ব্রাস্ট হয়ে ফেটে বাচ্চা রাস্তার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। এখনো বাচ্চা আছে, বাসানের মালিক কে? আরো জোরে কোন, এটা দেখেও কি মনে হয় না আল্লাহ কিনা করতে পারে, আমার আল্লাহ কিনা করতে পারে, পেটের বাচ্চা পেট ফেটে রাস্তায় ভূমিষ্ঠ হয়ে বেঁচে রইল, আর তিনজনকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেল। সেই জন্য বাবা আমারে আপনারে আল্লাহ দুনিয়াতে রাখবে না, বড় নেমো খারাম দুনিয়া, বড় নেমো খারাপ। আপনার আজকে না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তশু, বাবা যাইতেই হবে এই পৃথিবীর থেকে, কারণ আমি আপনি থাকবো না, কেউ থাকতে পারে নাই। আপনি যখন কবরে চলে যাবেন, আল্লাহ ডাকতে বলবে, বান্দারে আপনি যদি আমল ভালো না হয়, আপনার চিৎকারে কবরবাসী বলবে তুমি এত হতভাগা, আমরা দুনিয়ায় থেকে তোমার আগে চলে আসলাম, এরপরেও কি তুমি, এরপরেও তুমি ভালো হয়ে নামাজ পড়লে না, এরপরেও তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত কামাই করতে পারলে না, আমরা দুনিয়াতে চলে আসলাম তোমার আগে, আমাদের দেখেও কি তুমি শিক্ষা নিতে পারলা না। আপনার চিৎকারে পাশের কবর বাসী অতিষ্ঠ হয়ে যাবে, এত পরে আসার পরেও তুমি কবরের মধ্যে চিৎকার করছো। সম্মানিত শুধু মুসলমান বাবাদিরারে, এত গুনাহ করার পরেও আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই, এত নাফরমানি করার পরে আল্লাহ আমাকে আপনাকে নাফরমান বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে, আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করতেছ, এখনো গুনাহ ছাড়তে পারো না, এখনো আল্লাহর হুকুম মানতে পারো না, এরপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। সুবহানাল্লাহ, জোরে কইলেন না সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমাশীল রহমান, তিনি রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসিত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কারণ আল্লাহ আমারে আপনারে শুধু বানায় নাই, আল্লাহ শুধু আমারে আপনারে খাওয়ায় না, আল্লাহ সৌরজগৎ বানাইছে, পৌরজগৎ বানাইছে, নবমণ্ডল বানাইছে, ভূমণ্ডল বানাইছে, সব কিছু বানাইছে আমার আল্লাহ, সব কিছু খাওয়ায় আমার আল্লাহ। আল্লাহ পাক ছোট থেকে ছোট একটা পিপিলিকে যে বানাইছে, এটাও বান্দার মানুষের উপকারের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব শব্দের অর্থ তাফসীর করতে গিয়া আল্লামা রাযী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে। যৌনক বুজুর্গ আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, উনি দেখলেন একটা দ্রুত গতিতে বিচ্ছু আসতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, এই বিচ্ছুটা এত দ্রুত গতিতে কোথায় যায়, দেখা লাগবে। আল্লাহর ওলি বিচ্ছুর পিছে লাগলো, বিচ্ছু কই যায়? যাইতে যাইতে নদীর কিনারে গিয়ে বিচ্ছু দাঁড়াইছে, নদীর ভিতর থেকে একটা কচ্ছপ সাঁতরায়া সাঁতরায়া নদীর কিনারে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, বিচ্ছুটা লাভ দিয়ে কচ্ছপের পিঠের উপরে উঠছে,
কচ্ছপ নৌকা হায়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে। এই দৃশ্য যখন আল্লাহর ওলি দেখলেন, মনে মনে ভাবলেন বিচ্ছুটা কোন দিক তাকাইতেছে না, এত দ্রুত গতিতে কোথায় যায়, তার শেষ স্থান কোথায় আমার দেখতে হবে। আল্লাহর ওলি একটা ডেঙ্গি লৌকা নিয়ে বিচ্ছুর কচ্ছপের পিছু লাগলেন। যাইতে যাইতে কচ্ছপটা দ্রুত গতিতে যাইয়া নদীর ওই পারে বিচ্ছুটারে নামাইয়া দিলেন। সুবহানাল্লাহ, বিচ্ছুটা সোজা লাভ দিয়া নেমে দ্রুত গতিতে রওনা দিলেন। যাইয়া দেখে একটা বিশাল বড় মাঠ, ওই মাঠের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন যুবক আরাম করতেছে। বিশাল বড় একটা ফিরদার সাপ, সাপটা মাথা তুলছে যুবককে কামড় মারবে। এমন টাইমে বিচ্ছুটা দৌড়াইয়া যাইয়া সাপের কোমরে কামড় বাসাইছে। আল্লাহ আকবার, সাপটা অমনি ঢইলে পড়ে গেল। কিছুক্ষণ পর যুবকের ঘুম ভেঙে গেলেন। যুবকের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বড় বিচ্ছুটা মাথার কাছে দেখে বড় লাঠি দিয়ে বিচ্ছুটারে আঘাত করবে। এমন টাইমে আল্লাহর ওলি বলল, ভাই এই বিচ্ছুটারে তুমি মাইরো না, বড় বিচ্ছুটা তোমার জানটা বাঁচাইয়া দিছে। বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু এক উসিলায় বাঁচাইছে। জোরে কোন ঠিক কিনা আল্লাহ কয় বান্দারে, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাখি বানাইলাম, কিসিমিসে আওয়াজ করে, আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগলো, আমি মানুষ বানাবো। সুবহানাল্লাহ, মানুষ বানাবো। ফেরেস্তাদেরকে বললাম, ফেরেস্তা এক এক জায়গায় থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসুন। ফেরেস্তারা বললেন, আল্লাহ মাটি দিয়া কি বানাইবেন বলে মানুষ বানাবো? ফেরেস্তারা বললেন, আল্লাহ মানুষ বানাইলে দুনিয়ায় যায় ফেতনা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবো, অতএব আমরা আপনার ইবাদত করি, আপনার সর্বসময় আপনারে ডাকি। আপনি তো মনে করতেছেন আমি আল্লাহরে ডাকি, এই যে ছোট্ট একটা গাছ দেখতেছেন এই গাছটাও কিন্তু সর্বসময় আমার আল্লাহরে ডাকে। ইউনুস আলাইহিসসালামকে যখন মাছে ধরে নিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে দরিয়ার তলদেশটা ছিল 7,500 মাইলের রাস্তা। সুবহানাল্লাহ, ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে, ইউনুস পয়গম্বর আমার আল্লাহরে ভুলে গেছে, 7,500 মাইল পানির তলদেশে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ গোলা আমার আল্লাহরে ডাকতেছে। ইউনুস আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আমি মাছের পেটের ভিতরে কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহরে ভুলে গেলাম, আর এই তলি দরিয়ার তলদেশের মধ্যে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ গোলা আমার আল্লাহরে বলে নাই, আমার আল্লাহরে ভুলে দেয় নাই, আমি কেমন করে আমার আল্লাহরে ভুলে দেয়। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতর থেকে শুরু করে দিল, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ করেন না, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ গুলো আমার আল্লাহরে ডাকতেছে। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতর থেকে আমার আল্লাহরে ডাকতে বললেন, লা ইলাহা
illa anta subhanaka inni kuntu minaz zalimin. পড়তে পড়তে এক লক্ষ বার পড়লেন পয়বা এক লক্ষ বার যখন পড়লেন মাছের পেটের ভিতরে পেলে শুরু হয়ে গেল ব্যথা শুরু হয়ে গেছে মাছ আর সহ্য করতে পারছে না সাড়ে সাত হাজার মাইল পানির নিচ থেকে মাছ দ্রুত গতিতে যাইয়া ইনুস আলাইহিস সালামকে দরিয়ায় দেখ ইনুস আলাইহিস সালামকে কিনারে ঢেলে দিয়ে যা আল্লাহ তাই বলে বান্দা আমি আসমান বানাইছি দুই দিনে কয়দিনে এটা জোরে বলেন কয়দিন জমিন বানাইছি দুই দিনে নিজের ঘর খানে কাবা বানাইছি বলছি কোন হয়ে যাও আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি আল্লাহ হাত লাগাইলাম না আল্লাহু আকবার ফেরেশতারা কয় আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আমরাই আপনার ইবাদত করি আল্লাহ ডাকদা বলল ফেরেশতারা রে আমি আল্লাহ জানি তোমরা তা জানো না ওয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তাআমালুনা বাসীর আল্লাহু আকবার বান্দা গোপনে যা করে আমি আল্লাহ দেখি প্রকাশ্যে যা করে আমি আল্লাহ দেখি পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি গুনার কাজে লিপ্ত হও এটাও আমি আল্লাহ দেখি তুমি মনে করো আমি আল্লাহ দেখি না বান্দারে আমি আল্লাহ তো তোর সারা রগের চাইতে নিকটে থাকি বান্দা তুই কি কর তোর অন্তর থেকে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে একবার দরদ নিয়ে ডাক দেন আমি আল্লাহ সিদরাতুল মুনতাহায় আর থাকতে পারি না আমি সরাসরি বান্দার কাছে যে হাজির হইয়া বলি বান্দা বল তুই আমার কাছে কি চার বান্দা তুই যদি গুনাহ মাফ চার আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব অফিস সময় রিজকাকুম রেজেক তো থাকে আমার আসমানে কিন্তু বান্দা তোর পৃথিবীতে পাঠানের এক বছর দুই বছর নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে তোমার জন্য রেজেক বানায় রাখছি তুমি শুধু একবার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার জন্য সম্মানিত রেজেক আসমান থেকে পাঠায় দিব সুবহানাল্লাহ কিন্তু আমি আপনি তো চাইতে জানি না আমি আপনি তো বলতে জানি না আমি আপনি তো আল্লাহকে ডাকতে জানি না শেষ রাইতে উঠে আমার আল্লাহকে ডাকেন আমার আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে ডাকতে থাকবে বান্দা বল তোর কি সমস্যা সব সমস্যার সমাধান করার জন্য আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে আমি আল্লাহ প্রথম আসমানে এসে গেছি সুবহানাল্লাহ কর